মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম প্রশ্ন করেছেন, ভিতরের নামাজ কত রাকাত পড়া উত্তম? ওয়াহিদুল ইসলাম, ভিতরের নামাজ যদি তিন রাকাত পড়তে পারেন তাহলে তিন রাকাত পড়বেন, এক রাকাত পড়তে পারলে তা এক রাকাত পড়বেন, যদি আপনি এর চেয়ে বেশি পড়েন পাঁচ সাত নয় এগারো এমনকি তেরো রাকাত পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে ভিতির পড়া সাব্যস্ত আছে। এ নিয়ে তাবিল করে অপব্যাখ্যা করে কেউ কেউ দেখেছি সবগুলির তিন বানাই ফেলছে। হ্যাঁ, আসে ক্ষমতা আছে যার, মুখ আছে যার, লিখতে পারেন যার, কোরআন এবং সুন্না বিরুদ্ধে কথা বলে যাদের গা কাঁপে না, তারা চাই সবই করতে পারেন, কিন্তু আসলে রসুল্লাহ সাল্লাম সবগুলি করেছেন। আপনি কোনটা করবেন? আপনি যে কোনোটাই করতে পারেন, আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এখানে এই জায়গাটুকু যেন বৈচিত্র্য থাকুক, উম্মতের মধ্যে কিছু বৈচিত্র্য তিনি চেয়েছেন বিভিন্ন জায়গাতে, এর মধ্যে এটা একটা। আরেকটি হচ্ছে যেমন একামতের ক্ষেত্রেও তিনি চেয়েছেন কখনো দুইবার হবে কখনো একবার হবে, এটাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি করেননি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রথম আমরা সালাতে ঢুকার পরে যেই দোয়াটা পড়ি, সানাটা পড়ি, এটা কিন্তু বৈচিত্র্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বিভিন্ন রকম পড়েছেন, তাহলে বুঝিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি সেজদা দোয়াতেও বৈচিত্র্য আছে, রুকুতে দোয়াতে বৈচিত্র্য আছে। রাসূল উম্মত যেন কষ্টকর না হয়ে যায়, যে কোনো একটা দিয়ে তারা যেন পার হতে পারে, এই জন্য তিনি বৈচিত্র্য চেয়েছেন। আর আমরা বাড়াবাড়ি করে সেটাকে একটাতে নির্ধারণ করে নিয়েছি। কিছু মানুষ বলে থাকে যে তিন রাকাতেই পড়তে হবে বিতর, এটা কিন্তু ঠিক নয়। তিন রাকাতেই পড়তে হবে এটা কিন্তু ঠিক নয়। তিন রাকাত পড়া হ্যাঁ তার কাছে উত্তম মনে হতে পারে, সে বলতে পারে যে আমার কাছে উত্তম, তার কাছে উত্তম মনে হতে পারে। ঠিক বিপরীতে আরেক পক্ষ আসছে, আর বলে তিন রাকাত পড়াটা আসলে সুন্নাত ঠিক কাছাকাছি নয়, কারণ তারা বলে সুন্নাত তিন রাকাত পড়লে সমস্যা তৈরি হয়, দ্বিতীয় রাকাতে বসবে কি বসবে না, এবারে কোনো ডিরেকশন পাওয়া যাচ্ছে না, সুতরাং তিন রাকাত না পড়ে আমরা শুধু এক রাকাত পড়বো, দুই রাকাত সালাম ফিরিয়ে ভিন্ন এক রাকাত পড়বো, এটা বলে থাকে। তো উভয় দলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি প্রান্তিকতা রয়েছে। বিশুদ্ধ মত হচ্ছে যে আপনি তিন রাকাত পড়তে পারবেন, এক রাকাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এক রাকাত পড়লে আগে দুই রাকাত থাকবে সালাম ফিরিয়ে, আরেক রাকাত আলাদা করবেন। আর যদি তিন রাকাত পড়েন তাহলে উত্তম হচ্ছে দ্বিতীয় রাকাতে না বসে পরপর দুই রাকাতে দাঁড়িয়ে যাবেন এবং সে এবং তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়বেন এবং রুকুর আগেও পড়তে পারেন, দুপুর পরেও পড়তে পারেন। রুকুর আগে পড়াটাই আমার কাছে উত্তম মনে হয় এবং আমি সেটা আগে করি, কারণ অন্য সময় দোয়ায় কুনুতে নাজেলাগুলি রুকুর পরে হয়, কুনুতে রাতে বাগুলো রুকুর আগে হয়, এটা হচ্ছে নিয়ম। এটা আলমরা বলেছে, এটা বেশিরভাগ বিশুদ্ধ আমার কাছে মনে হয়, এই জন্য সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি বুঝতে পারছেন যে উত্তম কোনটি, দুইটার যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন। এখানে এই দুইটার মধ্যে আর আমরা বাড়াবাড়ি না করি, আশা করি বুঝতে পারছেন জিনিসটা কীভাবে করবেন। জি, মহিউদ্দিন রাশেদ প্রশ্ন করেছেন, রমাদানে কি জাহান্নামের দরজা বন্ধ থাকে? যা হাদিস বর্ণিত হয়েছে অথচ মানুষ মৃত্যুর পরে কবরস্থ অবস্থান করে, জাহান্নামে তো অবস্থান করে হিসাব নিকাশের পরে। মহিউদ্দিন, আপনি সুন্দর প্রশ্নটা করেছেন। আমাদের দেশে একটি প্রচলিত আছে যে রমজান মাসে কোনো আজাব হয় না। হ্যাঁ, রমজান মাসে কোনো আজাব হয় না, এটা কিন্তু সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কিছু দুর্বল হাদিসে আসছে কিন্তু হাদিসগুলো শুদ্ধ নয়। রমজান মাসে জাহান্নাম ওগুলো ঢুকানোর রাস্তা, অর্থাৎ জাহান্নাম তো এখনও কেউ ঢুকে নাই, জাহান্নামের আজাব দেওয়া হচ্ছে শুধুমাত্র, জাহান্নামে কাউকে ঢুকানো হয়নি। জাহান্নাম ঢুকবে, জাহান্নাম ঢুকবে বিচারের পরে, শেষ বিচারের পরে। এখন জাহান্নামে যারা কবরে আছে তাদেরকে জাহান্নাম থেকে আজাব প্রেরণ করা হয়, তাদের জন্য জাহান্নাম থেকে বিছানা পাঠানো হয়, আগুন পাঠানো হয় এবং সেখান থেকে তাদের জন্য কষ্ট দেয়, কষ্ট জিনিস দেওয়া হয়। এগুলি হচ্ছে সেটা জাহান্নাম বন্ধ করা যাওয়ার অর্থ। তো কেউ কেউ এখান থেকে নিয়েছেন যেহেতু বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে এই মাসে বোধহয় আজাব বন্ধ থাকে, এটা ভালো এখতিয়ার, এতে আমরা বাড়াবাড়ি করি না, কারণ সহি হাদিসের ভিত্তিতে যদি কোনো কেউ ইজতিহাদ করে কথা বলে এটা আমরা বাড়াবাড়ি করি না। কিন্তু বন্ধ হয়ে যা সরাসরি বলতে পারবে না, কেউ যদি আশাবাদী থাকে এটা তার কথা এবং সে বলতে পারে, কিন্তু এটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা আমরা বলবো। তিনি ইজতিহাদ করেছেন, তিনি সওয়াব পাবেন, কিন্তু সহি হাদিসে এটা সাব্যস্ত হয়নি যে আজাব বন্ধ হয়ে থাকে, বরং রমজানের আজাব তার চলতেই থাকবে এবং সারা বছরে আজাব চলতে থাকবে কাফেরের, আর ইমানদারের সারা বছরেই জান্নাতের নেয়ামত তার কবরে পেটে থাকবে, এটা হচ্ছে সঠিক কথা। জান্নাত এবং জাহান্নামে তখনই যাবে, জান্নাতে প্রথম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কড়া নাড়বেন, তারপর তার জন্য খোলা হবে, তিনি চাইবেন তারপর খোলা হবে, তারপর জান্নাতে সবাই প্রবেশ করবে। এর আগে জান্নাতে কেউ প্রবেশ করে জান্নাতের নেয়ামত দেখা হচ্ছে। হ্যাঁ, এখন জান্নাতে তাদের অন্তরে কারো কারো তা কারো 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 রুহকে আত্মাকে পাখি বানিয়ে জান্নাতে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে যারা শহীদ তাদেরকে, যেটা হাদিসে আছে, ব্যক্তি কখনো ঢুকবে না, ব্যক্তি ঢুকবে যখন জান্নাতে ইনশাআল্লাহ আমরা যাব, তখন ইনশাআল্লাহ আমাদের জন্য খুলে দেওয়া হবে। জাহান্নামে যাওয়া হবে তখন তার জাহান্নামীদের জন্য জাহান্নাম খুলে দেওয়া হবে। এখন জাহান্নাম থেকে আজাব এবং গজব আসছে। এখন কেন বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে? রমজান মাসে জাহান্নাম বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে যে বান্দাকে আজাব, বান্দাকে ইবাদত করার প্রতি আগ্রহ প্রদর্শন করার জন্য, যে বান্দা তুমি যদি ইবাদত করো তোমার জন্য জাহান্নাম বন্ধ করে দিচ্ছে, আর তোমার জন্য খুলবো না, বরং আমি তোমার জন্য জান্নাতেই দিব।
এই সুযোগটা এটাই এটা তাফাউল করার জন্য আপনাকে একটা সুলক্ষণ দেওয়ার জন্য আপনাকে ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমাদের উচিত এটাকে সুদূরে কাজে লাগানো এবং রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করে তার জান্নাতকে ক্রয় করে নেয়া, যাতে করে আমরা বদদোয়ার বিষয়ে না পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদোয়া করেছিলেন, যে তিনি বলেছিলেন যে রমজান মাস চলে গেল অথচ তার সে তার গুনাহ ক্ষমা করে নিতে পারেন, তার ধ্বংস হোক, সেরকম অবস্থায় যেন আমরা প্রতিজ্ঞা না হই, বরং আমরা যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ইমতিয়াজ আহমেদ আনারারি প্রশ্ন করেছেন, আরণ্য প্রশ্ন করেছেন, মসজিদ যেহেতু বন্ধ, পুরুষরা ঘরে ইতিকাফ করতে পারবে কি, বিকল্প কোনো ব্যবস্থা আছে কি? এটার প্রশ্নটা উত্তর আগে দিয়ে দিয়েছি, সেটা শুনবেন ইনশাআল্লাহ। আসলে এতেকাফের জন্য অবশ্যই মসজিদ শর্ত, বাকি সময়টা আপনি ঘরে থাকেন এতেকাপটা হবে না, এটা সওয়াব হবে যেহেতু আপনি এদাবতের মধ্যে থাকলে, কিন্তু এতেকাফের যে শর্ত সেটা পূরণ হয়নি। এই জন্য এতেকাফ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ মসজিদে এতেকাফ হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আদর্শ দ্বারা সাব্যস্ত। এই জন্য রাসূল কখনো উম্মাতুল মুমিনিনকে পর্যন্ত ঘরে এতেকাফ করতে বলেননি, উম্মাতুল মুমিনিন তারাও মসজিদে এতেকাফ করত। এই জন্য বোঝা গেল যে এতেকাপ মসজিদে হয়, এতেকাপ কখনো ঘরে হয় না। আমাদের দেশে যেটা প্রচলিত আছে এটা আসলে সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, আশা করি আমরা বুঝতে পারছি। প্রশ্ন করছেন আনাস চৌধুরী, গায়েব বা ভবিষ্যৎ কি এবং কত প্রকার, কেমন মনে করলে গায়েব জানাদানি হবে, দাবি হবে, বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে বলবেন। আচ্ছা, গায়েব আসলে প্রথম পছন্দের গায়েব, গায়েব কাকে বলে মনে না, গায়েব কি ও কয় প্রকার। গায়েব শব্দের অর্থ হচ্ছে যা আপনার থেকে অনুপস্থিত আছে, এই জন্য শাহাদাত অনুপস্থিত, গায়েবত্ব অনুপস্থিত, এইটা দুই প্রকার, একটা আপেক্ষিক গায়েব, দুই প্রকার, একটা আপেক্ষিক গায়েব, একটা সত্যিকারের গায়েব। আপেক্ষিক গায়েব যেমন আপনি ধরেন আপনি অস্ট্রেলিয়া যাননি, অস্ট্রেলিয়া আপনার জন্য গায়েবে রয়ে গেল, এটা একটা আপেক্ষিক গায়েব, কিন্তু সত্যিকারের গায়েব এটা নয়। সত্যিকার গায়েব হচ্ছে এখন যদি কেউ আপনাকে দেখে এসে খবর দেয়, ধরেন ইয়া থেকে অস্ট্রেলিয়া এটা এটা হয়েছে, তাহলে এটা গায়েবের কথা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ওইটা আর গায়েব থাকেনি, এই জন্য আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন জান্নাতে এটা হবে, জাহান্নামে এটা হবে, কবরে এটা হবে এবং কিয়ামতের আগে এটা হবে, এগুলি আর গায়েবের সংবাদ, এগুলি গায়েবের সংবাদ কিন্তু গায়েব নয়, গায়েব থেকে জেনেছেন জানি তিনি জানিয়ে দিয়েছেন, সুতরাং তিনি গায়েব জানে এটা বলা যাবে না, এটা হচ্ছে মূল কথা। গায়েব হচ্ছে যেই জিনিসটা আল্লাহ ছাড়া কেউ জানে না, যে জিনিসটা আপনি কখনো, যেমন আগামী দিন আপনার কী হবে, আপনি কোথায়, আপনি কী করতে, আগামী বছর আপনার কী, মারা যাবেন না, থাকবেন না, জীবিত, আপনি জীবিকা কী হবে, কেউ বলতে পারবে না। পাঁচটা জিনিস কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, খামসিল্লাহ আলামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি জিনিস কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা লোকমানের শেষে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাহ ইন্দাহু আলমুসা ও ইউনাজ্জিল গাইস, আল্লাহর কাছে কিয়ামতের, কিয়ামত কখন হবে এটার অন্তর্ভুক্ত, ইউনাজ্জিল গাইস বৃষ্টি নাজিল করেন, ওমা তাদরিনা নাফসুম্মা যা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামী দিন কী কামাই করবে। হ্যাঁ, আগামী দিন সে কী কামাই করবে বলতে পারছে, হয়তো মানুষ মনে করছে আমার চাকরি আছে, চাকরি তো কামাই করতেও পারে, মরেও যেতে পারে, অন্য হতেও পারে, ভিন্ন কিছু হয়ে যেতে পারে, এই জন্য কোনো মানুষই জানে না। ওমা তাদরিনা নাফসুম্মা যা তাকসিবু গাদা, ওমা তাদরিনা নাফসুম্মা ইয়ার দিন তামুত, কোথায় মারা যাবে, ইয়ার মাহফিল আরহাম, মায়ের পেটে বা কি সন্তান আসবে কি আসবে না, এসব উদ্দেশ্য মাহফিল আরহাম বলা হয়েছে, ছেলে মেয়ে কথা বলা হয়নি। অনেকে এর অর্থ করে ভুল অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করে, এখানে বলা হয়েছে ওয়া ইয়া মাহফিল আরহাম, রেহামে কি আছে, অর্থাৎ তার সন্তান হবে কি হবে না কোনো মানুষ বলতে পারে না। অনেক মানুষ বিয়ে করে সন্তান আসায় সন্তান হয় না, অনেকে বিয়ে সন্তান চায় না সন্তান হয়ে যায়, এর অর্থ হচ্ছে আর হামি কী আছে একমাত্র আল্লাহ জানে, এটা বলা হয়েছে। এখানে বলা হয় নাই যে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে, এটা কিন্তু বলা হয়নি, ছেলে মেয়ে নয়, শুধু ছেলে হবে, ছেলে মেয়ে হবে কি এটাও কেউ জানে না, আর ছেলে মেয়ে কোনটাই হবে এটাও জানে না। হ্যাঁ, যখন সেটা দুনিয়াতে আসে পেটে ধারণ করে, এরপরে যখন চল্লিশ দিন যায়, চল্লিশ দিন গেলে তো প্রথমে ফেরেশতাই জানতে পারে যে এটা কী হচ্ছে যাচ্ছে, তারপর ফেরেশতা দ্বিতীয় চল্লিশ দিনের পরে আরেকটু জানতে পারে, তৃতীয় ফলে চল্লিশ দিনের পরে তো সেটাকে পুরুষ মহিলা কী হবে না হবে নির্ধারণ করে দেয় আল্লাহ তাআলা নির্দেশে, সেটা ফেরেশতা নির্ধারণ করে দেয়, তাহলে বোঝা গেছে তখন তো ফেরেশতাও জানে, তাহলে এটা উদ্দেশ্য নয় কোরআনের আয়াত দিয়া, তো অনেক সময় এটা দিয়ে ভুল বোঝানোর সম্ভাবনা আছে, সেজন্য বুঝিয়ে দিলাম। বোঝুন এটা হচ্ছে রেহামে কী হবে সন্তান, সেটাকে আসবে আদৌ হবে কি হবে না, হলে কি ছেলে হবে কি মেয়ে হবে কোনো মানুষের অগ্রিম বলতে পারবে না, যখন সন্তান পেটে এসে যাবে তখন তো সেটা দুনিয়ার জীবিত হয়ে গেছে, তখন সবাই অর্থাৎ সেটা হতে যাচ্ছে, এই সময় সবাই জানতে পারবে, এটা কোনো সমস্যা নেই, ফেরেশতাও জানে তখন, এইটাকে গায়েব বিমাত্মকের অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে আমরা বুঝতে পারছি যে গায়েব দুই প্রকার, একটা হচ্ছে গায়েবে নাসবি, একটা হচ্ছে গায়েবে মতলাক,
অর্থাৎ একটা হচ্ছে শুধু গায়েবে গায়েব, গায়েবের সাথে এটা অর্থাৎ এটাকে বলা হয় নিরঙ্কুশ গায়েব, যেটাকে বলতে পারেন যে এটাতে কোনো নিঃশর্ত গায়েব, এতে এটা এগুলি হচ্ছে পাঁচটি, এবং এগুলি হচ্ছে এগুলির মধ্যে হচ্ছে আগামী দিন কী হবে বা অমুক তারিখে কী হবে, এই জাতীয় অগ্রিম বলে ফেলা। যেমন কিছু মানুষ উদাহরণ দিয়ে দিচ্ছি, কিছু মানুষ বললো যে এই বছরে মাহাদি আসবে, এটা কিন্তু খাঁটি মিথ্যা কথা, এটা হতেই পারে না, এইভাবে নির্ধারণ করে বলা হচ্ছে গায়েবের কথা বলা। কেউ বললো যে এই বছরেই কেয়ামত হয়ে যাবে, মিথ্যা কথা। কেউ বললো যে এই বছরেই আকাশ থেকে একটা কিছু পড়ে পৃথিবী ধ্বংস হয়ে মঙ্গল গ্রহ এখন হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, এই জাতীয় মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে বলা, এগুলি গায়েবের অন্তর্ভুক্ত। অথবা কেউ বললো যে আগামী এত তারিখের মধ্যে পরে আর করোনা ভাইরাস থাকবে না, এটাও গায়েবী কথা। এই জাতীয় গায়েবী কথা বলাটা হারাম, কারণ এটা কোরআন হাদিসে বলা হয়নি, বানিয়ে বানিয়ে এই জাতীয় কথাগুলো, এগুলি গায়েবের সংবাদ দেয়া। অথবা কেউ বললো যে তোমার এই হবে, তোমার এই হবে, এগুলি বলা গায়েব। যেমন আমরা অনেক গণকের কাছে নিয়ে যায়, অনেকে কোনো জাদুঘরের কাছে নিয়ে যায়, অনেকে কোনো হুজুরের কাছে নিয়ে যায়, অনেকে নিশি পড়ে ওদের কাছে নিয়ে যায়, বিভিন্নভাবে রাস্তার মধ্যে একজন বসে টিয়া ফাঁকি দিয়া গণাচ্ছে, কেউ দেখবেন যে হাত গণাচ্ছে, কেউ দেখেন যে বানর দিয়া গণাচ্ছে, এই জাতীয় জিনিসগুলো, কেউ দুইটা কাঠি নেয় কত কোনটা ধরবি, এই জাতীয় সবগুলি গায়েবের অন্তর্ভুক্ত, গায়েব মিথ্যা কথা ধরছে, এগুলি সবই গায়েব না জানা গায়েবের অন্তর্ভুক্ত, কারণ এগুলো ভবিষ্যৎ কেউ বলে দিতে পারে না। এটাই হচ্ছে আপনি বুঝাই দিচ্ছি যে একটা হচ্ছে আপেক্ষিক গায়েব, আপেক্ষিক হচ্ছে কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না, এটা আলাদা, আপেক্ষিক একজন থেকে একজন আলাদা হতে পারে। আরেকটা হচ্ছে নিরঙ্কুশ গায়েব, নিঃশর্ত গায়েব, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার কী হবে, আমার কী হবে, আগামী দিনে বাঁচবো কি না, আগামী দিন কী খাবো, আগামী দিন আমার কী শরীর ভালো থাকবে থাকবে না, কোনো মানুষ বলতে পারবে না। এটাও দাবি শুধুমাত্র একজন মানুষ লক্ষণ দেখে যদি বলে যে আমার মনে হচ্ছে আগামী দিন বৃষ্টি হতে পারে, আকাশ যেহেতু মানে এটা লক্ষণ দেখে বলাটা না, মনে হচ্ছে বললো কোনো হবে না এটাকে, কিন্তু সবসময় এটা নির্ভর করলে শিরিক হয়ে যাবে, কারণ এর ফাইন নজর না কিতাবুল হাদিস, শুধু শুধু ধারণা করে কথা বলা মিথ্যাবাদীদের কাজ, তারা এই ধারণা করে শুধু শুধু, কিছু সত্যিকার কারণ থাকে সত্যিকার। যেমন কেউ যদি বললো যে আবহাওয়াবিদরা বলে অনেক সময় যে যেহেতু এই আকাশের আর্দ্রতা এত বাড়ছে বৃষ্টি হতে পারে বা বাতাস আসতে পারে, অনেক সময় এটা তারা দেখতে পায়, দেখতে পায় মানে তারা গণন করে দেখছে তারা, এবং সেটা বিভিন্ন এইটাতে এটা গায়েবের কিছু নেই, এটা তো আমিও বুঝতে বুঝাতে পারি, পানি গরম করলে কি হ্যাঁ 10 মিনিট পরে গরম হবে এটা মানুষ বুঝতেই পারে, এইটা কিন্তু গায়েবের অন্তর্ভুক্ত না, এটাকে বলার কোনো কারণ নেই, কারণ এটা বাস্তব জিনিস, এটা হচ্ছে মানুষ ম্যান টু ম্যান ভেরি করে, একজন জানে একজন জানতে পারে না, এটা হচ্ছে আপেক্ষিক বিষয়, এটাকে গায়েবের অন্তর্ভুক্ত করা যাবে না। গায়েবের অন্তর্ভুক্ত হচ্ছে এটা প্রাকৃতিক জিনিসগুলো, যেগুলো আপনার উপর আপত্তি জিনিসগুলো এগুলো, হ্যাঁ এটা গায়েবের জিনিস, গায়েবের জিনিস নয়, এগুলি জানা জিনিস নয়, এগুলিকে গায়েব মুতলাক বা নিরঙ্কুশ গায়েব বা যেটাকে বলতে পারিনি যে গায়েব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং এগুলি কেউ দাবি করলে সেটা শিরিক হবে এবং তার ইমান হারা হয়ে যাবে, তাকে তওবা করা উচিত। যে অগ্রিম তুমি কেউ যদি বলে যে আমার ছেলে হবে মেয়ে হবে এগুলো বলা জায়েজ নেই, অথবা তার এটা হবে এটা বলা জায়েজ নেই, তার বিয়ে হয় না, অনেক সময় তো অগ্রিম বলে ফেলে। আশা করি বুঝতে পারছেন জিনিসটা।